ভাইরাসের উৎস গতি প্রকৃতি আর বিস্তার সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার উপায় জিনোম সিকোয়েন্সিং। বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসের প্রায় 67,000 জিনোম সিকোয়েন্সিং ডাটা প্রকাশিত হয়েছে উন্মুক্ত প্ল্যাটফর্মে। বাংলাদেশের বিজ্ঞানীদের গবেষণায় হওয়া কোভিড-19 এর 222টি জিনোম সিকোয়েন্স উন্মোচন করল বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। প্রতিষ্ঠানটি জানায় বাংলাদেশে 590 বার বদলেছে করোনা ভাইরাসের জিন, যার মধ্যে 8টি স্বতন্ত্র রূপ। 8টা মিউটেশন পেয়েছে ইউনিক। ইউনিক মিন্স এই মিউটেশনগুলো পৃথিবীর অন্য কোথাও ঘটে না। নজর রাখতে হবে যে আমরা ইউনিক মিউটেশনগুলো আরও পাই কিনা। যখন কোনো ভ্যাকসিনের ডিজাইন করবে বা ড্রাগ ডিজাইন করবে, সমস্ত মিউটেশনের মাথায় রেখে ডিজাইনটা করতে হবে, নালে কিন্তু আপনার ওই ভ্যাকসিন অথবা ওই ড্রাগটা কাজে লাগবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে বিস্তার হওয়া ভাইরাসের সঙ্গে অধিক মিল রয়েছে ইতালির ভাইরাসের। তবে চূড়ান্তভাবে কিছু বলতে এখনও অনেক গবেষণা প্রয়োজন। আমরা যখন এটাকে আমাদের টার্গেট অর্থাৎ 300 করে উঠতে পারবো, তখন কিন্তু আপনাদের সামনে আমরা হয়তো আরও কিছু কিছু কথা বলতে পারবো যে এটা কোথা থেকে এসেছে, কোন জায়গার অঞ্চলটা আমাদের এখানে বেশি করে এফেক্ট করেছে, এবং এখন তার পরিবর্তন কতটা হয়েছে বা কোন ধরনের পরিবর্তনের দিকে আগাচ্ছে এটা আমরা বলতে পারবো আপনাদের সামনে। জিনোম সিকোয়েন্সিং এর তথ্য রোগ প্রতিরোধের পাশাপাশি ভ্যাকসিন ও ঔষধের প্রয়োগের ক্ষেত্রেও অংশীদার হতে পারবে বাংলাদেশ, এমনটাই মনে করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। আমেরিকা আর ব্রিটেন মিলে যে কাজটা করছে, বিশেষ করে ওষুধের সেখানে আমরা যোগাযোগ করেছি, তো তাদের একটা মিনিমাম হিসেবে যে তোমরা অন্তত 300টা যদি আমাদের কাছে একটা স্টাডি করে দিতে পারো, উই অলসো কনসিডার বাংলাদেশ। জিনোম সিকোয়েন্সিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি নমুনা নেওয়া হয় ঢাকা বিভাগের 62টি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।